ওয়েলকাম ফ্রেন্ডস ডাইভিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় একটু অন্য ধরনের, সেটা হলো এই যে কিভাবে আমরা ইউটাইস প্লাস এর আমরা লগ ইন করবো সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। মূলত ইউটাইস প্লাস এর কাজটি করতে গেলে এই লগ ইন প্রসেসটা কিন্তু খুব ভাইটাল, কারণ এই লগ ইন প্রসেসটা যদি ঠিকঠাক ভাবে যদি না আমরা জানতে পারি তাহলে কিন্তু এই কাজটি কোনো মতেই করতে পারবো না। তো আজকে এই ভিডিওতে আপনারা কিন্তু পুরোটাই দেখে নেবেন যে কিভাবে আমরা লগ ইন করতে পারি এবং লগ ইন প্রসেসটা কি এবং তারপর জন্য আমাদেরকে কি কি করতে হবে, এবং আপনারা কিন্তু এই ভিডিওটি কোনো মতেই স্কিপ করে যাবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মূলত আমাদের কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটে আসতে হবে, তথা www.bangladeshshiksha.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এবং এই ওয়েবসাইটে আসার পর একদম উপরে দেখতে পাবেন ক্লিক হিয়ার ফর ইউটাইস প্লাস। তো এই নির্দিষ্ট আপনার যে মেনুটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন সেখানে কিন্তু লগ ইন এবং পাসওয়ার্ড আসছে এবং সেখানে আমরা ক্যাপচা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন ওয়েবসাইটে, এবং মেন ওয়েবসাইটের জন্য আমাদের কিন্তু একটু নির্দিষ্টভাবে কাজটা প্রসেসটা দেখে নিতে হবে। এবং যখনই আমরা ক্লিক হিয়ার ফর ইউটাইস প্লাসে আমরা যখন ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই লগ ইন অপশনটি পেস্টে চলে আসছে, এবং সেখানে আমাদেরকে ইউজার নেম হিসেবে আমাদের কি করতে হবে, আমাদের দিতে হবে ইউজার যে কোড, অর্থাৎ আমরা এখানে দেবো আমাদের ডাইস কোড এবং তার সাথে আমরা 33 টাইপ করব, ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাইস কোড এবং তার সাথে আমরা 33 টাইপ করছি। তাহলে এটা আমাদের হয়ে গেল ইউজার নেম। এবং পাসওয়ার্ড কি, অর্থাৎ এই বছর 2022 যে আমরা কাজটা করব, 21-22 যে একাডেমিক সেশনে যে ইউডাইস প্লাসের কাজটি, সেখানে আমরা পাসওয়ার্ড হিসেবে আমরা দেবো স্কুল হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট 2022। আমি আবার বলছি স্কুল হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট 2022। এটা টোটালটাই কিন্তু আমাদেরকে ছোট হাতের বা ছোট ক্যাপসে আমরা দেবো না, এখানে কিন্তু স্মলে আমাদেরকে টাইপ করতে হবে। ঠিক তেমনি আমরা এখানে পাসওয়ার্ড হিসেবে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, দেখুন যে স্কুল অ্যাট দ্য রেট নয়, তার আগে আমাদেরকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হচ্ছে এবং তারপর আমরা দিচ্ছি 2022, অর্থাৎ 2022 সালে কাজ করছি, তার জন্য আমাদের বাই ডিফল্ট পাসওয়ার্ড কিন্তু এইটা টাইপ করতে হবে এখানে, এবং প্রত্যেকটি স্কুলকে কিন্তু এই পাসওয়ার্ডটাই আপনাকে টাইপ করতে হবে। এরপর আমরা এখানে যে ক্যাপচা দিচ্ছি সেই ক্যাপচাটাই কিন্তু এখানে টাইপ করতে হবে। মূলত আমরা দেখতে পাচ্ছেন যে 99 এর কিন্তু 99, আপনারা কিন্তু অনেক সময় দেখবেন কিউ ভাববেন, এটা কিন্তু কিউ নয়, এটা হচ্ছে 9 বা 9, আমরা কিন্তু এটা টাইপ করব। তো আমরা এবারে ঠিক যা যা এখানে ক্যাপচা কোড দেখছি সেইটা ক্যাপচা কোড দেবো, এবং তারপর আমাদেরকে কিন্তু সাইন ইন অপশনে ক্লিক করব। যখনই আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেন ইনস্টিটিউশনের লেভেলে আপনি ঢুকে যাচ্ছেন মেন জায়গায়, এবং সেখানে দেখতে পাবেন একদম উপরে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং আপনার ইনস্টিটিউশনের নাম আসছে, এবং তারপর এখানে আসছে চেঞ্জ পাসওয়ার্ড। এটা কিন্তু আপনাকে প্রথমবার করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড, কারণ আপনাকে যে ওল্ড পাসওয়ার্ড হিসেবে আপনার যে পুরাতন পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন একটু আগে টাইপ করেছিলেন স্কুল হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট 2022, সেটাকে আপনাকে ওল্ড পাসওয়ার্ড হিসেবে টাইপ করতে হবে, এবং তারপর আপনি আপনার পছন্দ মতো নিউ পাসওয়ার্ড বা একটা আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এবং এখানে দেখুন আমি দিয়েছি স্যাম্পল অর দ্য একটা, আমি এখানে বড় হাতের একটা কোড দিয়েছি অ্যাট দ্য রেট দিয়েছি, এবং তারপর আমরা 2025 দিয়েছি, অর্থাৎ স্যাম্পলের একটা প্রথম অক্ষর বড় হাতের আপনি দিতে পারেন, পুরোটাই আপনি ছোট হাতে দিতে পারেন, এবং আপনি এখানে একটা ক্যাপচা কোড আপনি দিয়ে দিতে পারেন। বিশেষত এখানে আপনি দিয়েছেন অ্যাট দ্য রেট দিতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন, এবং এখানে একটা সংখ্যা দেবেন, অর্থাৎ এখানে কিন্তু আলফা নিউমেরিক একটা আপনাকে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং সেটা একটা যেন স্ট্রং থাকে, এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেন সেম হয়। ঠিক আমরা এখানে স্যাম্পল হিসেবে একটা আমরা পাসওয়ার্ড দেখিয়েছি, সেটাও আপনারা কিন্তু এখান থেকে ভালো করে ঠিকঠাকভাবে আগে সেট করে নেবেন যে কি দিতে পারেন। তারপর আপনাকে কিন্তু এইখানে যে চেঞ্জ অপশনে যে ক্লিক আছে, এই অপশন বা আপনাকে এই যে ট্যাবটা রয়েছে সেখানে আপনাকে কনফার্ম করার জন্য চেঞ্জ অপশনের উপর ক্লিক করতে হবে। যখনই আপনি চেঞ্জ অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে, এবং আপনার পুরাতন যে ব্ল্যাঙ্ক পেজ সেটা আবার চলে আসবে লগ ইন পেজ, এবং আপনাকে এখন নতুন যে আপনার যে আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে টাইপ করতে হবে, এবং তারপর বা তার আগে আপনাকে কিন্তু ইউডাইস কোড এবং 33 টাইপ করতে হবে, এবং তারপর আপনাকে এখানে নির্দিষ্টভাবে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনাকে টাইপ করলে, এবং সব শেষে আপনি যখন সাইন ইন অপশনে ক্লিক করছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লগ ইন পেজে এন্টার করবেন। এরপর দেখুন যখন আপনি লগ ইন পেজে এন্টার করছেন সঙ্গে সঙ্গে ঠিক এইরকম একটা আপনার ডিসক্রিপশনে আপনার ডেস্কটপ আপনার ডেস্কটপে চলে আসছে, এবং এইখানে আপনাকে কিন্তু মেন কাজ করতে হবে। আপনার যে এখানে আছে দেখবেন স্কুল ম্যানেজমেন্ট, এই স্কুল ম্যানেজমেন্টে আপনি যখন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একটি নির্দিষ্ট দুটি অপশন পাবেন, সেটা হলো এই যে ইউডাইস প্লাস এবং টিচার ট্রান্সফার। মূলত আমরা যখন ইউডাইসের কাজটা করব এবং সেখানে দেখবেন যদি কোনো প্রকার কোনো টিচার যদি ট্রান্সফার নিয়ে থাকেন অন্য স্কুলে, তাহলে কিন্তু আপনাকে এই প্রথম অপশনটি অর্থাৎ না করে আপনাকে টিচার ট্রান্সফার এই কাজটিকে আগে করে নিতে হবে, এবং সেই প্রসেসটা আমরা আগামী দিনে আমি দেখাবো ভিডিওতে, এবং তারপর আপনাকে কিন্তু ইউডাইস প্লাস এর কাজটি করে নিতে হবে। কারণ আপনারা জানেন উৎসস্বী পোর্টালের মাধ্যমে
অনেক টিচার চলে গিয়েছেন বিভিন্ন স্কুলে, এবং সেই কাজটা আমরা কিভাবে করব সেটা যেন আমরা দেখে নেব, এবং তেমনি তারপর আমরা কিন্তু ইডাইস প্লাসের কাজটি করে নেব। তো মূলত এইভাবে আমরা লগ ইনের কাজটি করে নেব, এবং যদি প্রকার এই বিষয় সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো থাকছেই অন্যান্য ভিডিও লিঙ্কগুলি, এবং আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু কমেন্টে জানান, কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকুন, নমস্কার।